হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের নতুন আর একটি ভিডিওতে যাচ্ছি। আজকের ভিডিও আপনাদের সামনে হাজির হচ্ছি আমি, নতুনভাবে উপস্থাপন করছি। আমরা অনেকেই বাংলা সিনেমা ভালোবাসি, বাংলা সিনেমার অনেক মানুষের অভিনয়, অনেক অভিনেতার অভিনয় ভালোবাসি। আজকে আমি কিছু অভিনেতার ডায়লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। যেমন আমাদের বাংলাদেশের কাবিলা একজন সুন্দর একজন কমেডিয়ান, যার ডায়লগ আমরা অনেক ভালোবাসি। যে কাবিলা কীভাবে কথা বলে, আমি তো কাবিলা না যে কাবিলার মতো করে পারবো, তবে চেষ্টা করবো ঠিক এভাবে কথা বলে। বাবা ছিল দফাদার, মই তো বরিশালের হই আউয়ার বউ, এর বেশি রে হান দিয়ে রোপ রেটে দেব জান। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি একজন খল অভিনেতার ডায়লগ দিতে চাচ্ছি, যিনি অত্যন্ত চমৎকার অভিনয় করে থাকেন। আহো ভাতিজা, আহো বড় ভাই, বাদশা বাদশা আমার মালের দিকে নজর দিছে বড় ভাই, খুদার কচম বাদশারে কিন্তু আমি খাইছি বড় ভাই, কলে টিপ দিছি পানি বাইর করছি, মাগার বাদশা আমার মালের দিকে নজর দিছে। এবার বড় ভাই বলছে, মাথা গরম করিস নি, মাথা গরম করলি শুনি রাজনে জিততে পারবি নি, শালির সার বাচ্চা একদম ধরি কাবা কাবা করে দিল, সুবীর বাচ্চা এখন জায়গা নির্বাচন করতে চাও একদম ধরি আঙুল কাটিয়ে খোল ঢালি দে, মানে শালির সার জায়গা। ভিক্ষুক নয় আমি, ভিক্ষা চাই না ভাত চাই ভাত, এই কথা কার জানেন? এই কথা হচ্ছে আপনার অফিসের 1200 টাকা বেতন কর্মী মর্জিনার কথা। এই ম্যাম সাহেব, আজকের বিয়েতে আপনাকে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, দেননি 1 টাকাও, এটা ছোট লোকের বিয়ে, এই বরকে যেতে দিবি না, এ বিয়ে হবে ভাবি, যৌতুকের জন্য আজ একটা গার্মেন্টসের মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে ভাবি, এই ভাবি আমি নেতা, আমি গার্মেন্টসের নেতা। এলাকায় যখন ঢুকেছিলাম তখন ছাড়া বুঝতে পারিনি কোনটা আসল মাল আর কোনটা নকল মাল। থানায় যখন ঢুকবি ছাড়া হরি হরি বলে ঢুকবি, তারা হলে ছাড়া 100 বলেই ছবি, আমি হচ্ছি জাত গোকরা জাত তুফান, বারবার আসে না বছরে 2-1 বার আসে, আর যখন আসে তখন ছাড়া সবার ফাটে, পাবলিকের মার ছাড়া কেউ গতলা পারে, দাঁড়িও না কমাও না ছাড়া একেবারেই ফুলিষ্ঠ, ফটাকিষ্ট খবর দেখে না খবর পরে না সালা খবর তৈরি করে, আজকে মারবো এখানে লাস্টা পড়বে সালা সসানে। বাহ ম্যাম সাহেব বাহ, রাজুর ভালোবাসাকে টাকা দিয়ে কেনা যায় না ম্যাম সাহেব, যায় না। এই চৌধুরী সাহেব, আমি আপনার জমি থেকে আপনার মেয়েকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারতাম, কিন্তু তা আমি করব না। এই সাথী, তুমি আমাকে বলেছিলে আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া তুমি অন্য কারো বিয়ে করতে পারো না সাথী, পারো না, রাজুর ভালোবাসাকে মিথ্যে প্রমাণ করতে পারো না সাথী, পারো না।